আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 29/9/2024 সাল মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ানের পদোন্নতির ভাইভা হচ্ছে। এখানে আমাদের এই সবাই অপেক্ষমান। আমাদের এই মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে সার্কুলারে 10 জন, দশটা পোস্টের এগেনিস্টে এখানে 41 জন ক্যান্ডিডেট আছেন। আমাদের লাইন টেকনিশিয়ানে হওয়ার অপেক্ষায় এই সকল ভাইয়েরা বিভিন্ন পিবিএস থেকে আসছে, আমাদের পিবিএসও আছে। এই আমরা একটু একবারে মোটামুটি যারা খুব সিনিয়র আছেন, অনেক দিন ধরে টেকনিশিয়ান হচ্ছেন না, এরকম দুই একজনের সাথে একটু যদি কথা বলি মাথা ঘুরে। আচ্ছা, আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আপনি কি মুন্সিগঞ্জ পিবিএস? ভাই আপনি গ্রেড ওয়ান হিসাবে কত সালে পদোন্নতি পাইছেন? 2010-এ, তার মানে প্রায় 14 বছর বেশি হয়ে গেছে, 14 বছরের বেশি হয়ে গেছে, এখনও প্রমোশন হচ্ছে না। আর আমরা চাচ্ছি যে আসলে যেহেতু লাইন টেকনিশিয়ানদের কোনো স্যার টেবিল নাই, তাই আমাদের সকল ভাইদেরকে যাতে অটো প্রমোশন দেওয়া হয়। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ আজাদ আলী। আপনি কোন পিবিএস? আপনার গ্রেড ওয়ান কত সালে? 2012 সাল, তার মানে ওনারও প্রায় 12 বছরের মতো হয়ে গেছে। আমরা একটু আমাদের এখানে অন্য পিবিএস থেকে আসছে, মিজানেরটা থেকে যাই, আমরা একটু মিজানের সাথে কথা বলবো। মিজান একসময় মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিরই লাইনম্যান ছিল, সে মিস হয়েলে হবিগঞ্জ গেছিলেন না, হবিগঞ্জে গেছিল, এখন সে পদোন্নতির জন্য মুলুইবাজারে গেছে, মুলুইবাজ থেকে আজকে আবার পদোন্নতির জন্য মুন্সিগঞ্জ আসছেন। নাম হইল, নামটা যদি আমি বলে আলাইছি, মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনার এই গ্রেড ওয়ানের যোগদান কত? 2015 সালে। ওনারও প্রায় 9-10 বছরের কাছাকাছি হয়ে গেছে। এইখানে আমি একটু আরেকজন ভাইয়ের একটু সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু যদি বলেন। ভাই আপনার গ্রেড ওয়ান জয়েন ডেটটা একটু যদি বলতেন প্লিজ। 2007, 1/3/2007, তার মানে প্রায় এখন কত বছর হয়ে গেল? 7, প্রায় তো 3 বছর, আর এই দিক দিয়ে হইলো 14 বছর, এই ভাই এখনও টেকনিশিয়ান হইতে পারে নাই। আমরা চাই যে আসলে টেকনিশিয়ানগুলারে অটো প্রমোশন দেওয়া হোক, যেহেতু আপনি কি চান অটো প্রমোশন দেওয়া হোক, আপনি হয়তো আপনি হয়ে যাবেন সিনিয়রিটি হিসাবে, আপনার যারা ছোটো ভাই আছে ভালো হয়, যেহেতু কোনো স্যার টেবিল নাই। জি জি, হ্যাঁ ধন্যবাদ। আমরা আরেকজন অন্য পিবিএস থেকে আমরা আসছি, আমাদের আটপাড়া অফিসের সহকারী ইনচার্জ, সরি ইন্ডোর সাব স্টেশনের ইনচার্জ, আপনি একটু নামটা বলেন প্লিজ ভাই। মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাই আপনি মুন্সিগঞ্জ পিবিএস তাই না? আপনি গ্রেড ওয়ান কত সালে? 2010, মানে উনি এখনও 14 বছরের উপর হয়ে গেছে, এখনও প্রমোশন পান নাই। দোয়া করি যাতে আমাদের সকল ভাইয়েরা পদোন্নতি পায়। আমরা একটু অন্য পিবিএসের ভাইদের কাছে যাব।